আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো। তো আমরা সাধারণত যে রাউটার ব্যবহার করে থাকি, তার রাউটারের একটা করে নেটওয়ার্ক দেওয়া থাকে, অর্থাৎ একটা তার অ্যাক্সেস পয়েন্ট দেওয়া থাকে যেটা দিয়ে রাউটারটা চলে, যে কোনো ডিভাইস কানেক্ট হয়। তো আমরা কিভাবে একটা রাউটার দিয়ে দুইটা নেটওয়ার্ক বের করব এবং দুইটা নেটওয়ার্কে আলাদা আলাদা পাসওয়ার্ড, আলাদা আলাদা কানেকশন দেবো, সেটা কিভাবে করব সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই ফুল ভিডিও দেখবেন। তো আমি সর্বপ্রথম ওয়াইফাই গেলাম। তো এখন আমার ওয়াইফাই দেওয়া আছে আপনার একটা নেটওয়ার্ক, মানে বাড়তি আর কোনো এখানে ওয়াইফাই কানেকশন দেওয়া নাই, জাস্ট শুধু একটা নেটওয়ার্ক এখানে আছে। তো আমরা এই একটা নেটওয়ার্ককে দুইটা নেটওয়ার্ক বানাবো। তো শুধু একটা বলে রাখি, এটা আপনার শুধু টিপি লিং যেটা রাউটার সেটা এবং যেটা টেন্ডার রাউটার সেটার জন্য এটা প্রযোজ্য। এখন আলাদা যেগুলো রাউটার আছে সেটার কী কাজ সেটা আমরা পরে দেখাবো। এটার একটা নেটওয়ার্ককে আমি দুইটা নেটওয়ার্ক এখন তৈরি করব। তো সর্বপ্রথম আমরা প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরে যাওয়ার পর আমাদের একটা অ্যাপের প্রয়োজন আছে। তো অ্যাপটার নাম হলো আর ও রাউডার, ও সরি, রাউডার সেট আপ পেজ। তো আমার এখানে ইনস্টল দেওয়া আছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আমরা কী করবো, জাস্ট অ্যাপটা ওপেন করব। তো আমাদের অ্যাপ ওপেন হয়ে গেছে। এখন আমাদের রাউডারের জাস্ট অ্যাডমিন পয়েন্ট যেটা সেটা তোমাদের একটা ক্লোজ হয়ে গেছে। এখন আমরা এগুলো জাস্ট ক্লোজ করে দেবো, ক্লোজ। এখন এখানে আমাদের জাস্ট লগ ইন পাসওয়ার্ডটা দিতে হবে, মানে আপনার রাউডার যেটা অ্যাডমিন পাসওয়ার্ড সেটা দিতে হবে, তাহলে আপনার রাউডারে ঢুকে যাবেন। তো আমার এখানে রাউডারে চলে আসছে অলরেডি। তো আমাদের এখানে কোনো কাজ করার নাই, জাস্ট আমরা ওয়্যারলেস সেটিংয়ে যাব। ওয়্যারলেস সেটিংয়ে যাওয়ার পর যদি আপনার ইয়ার রাউডার হয়ে থাকে, অর্থাৎ টিপি লিং রাউডার হয়ে থাকে, তো এখানে টিপি লিং এর রাউডার দেখবেন যে গেস নেটওয়ার্ক একটা আছে। তো এটা যেহেতু আমার টেন্ডার রাউডার, তো এখানে দেওয়া আছে মাল্টি এসএস আইডি অ্যান্ড পাসওয়ার্ড, জাস্ট আমরা খালি এটা ইনেবল করে দেবো। তারপর এখানে দেখেন টেন্ডার এক্সটেন্ডার আছে। তো জাস্ট আমি খালি এখানে একটা নাম দেবো, আর এ এন জি টি ইউ আর এম এ কে ই আর, এখানে পাসওয়ার্ড দিলাম ফর এক্সাম্পল 1 2 3 4, ও সরি 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা 0 পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন জাস্ট এটা ওকে, আমাদের জিনিসটা এখন সেভিং হয়ে গেল। এখন আমাদের কাজ শেষ, জাস্ট আমরা বের হয়ে গেলাম। এখন আমরা আবার আমাদের ওয়াইফাইতে যাব। ওয়াইফাই যাব, আমরা এখানে সার্চ দেবো, দেখি নেটওয়ার্কটা ভালো হয়েছে কিনা। তো দেখেন আমাদের রুম কুইন মেকার চলে আসছে। যদি আমরা এখন একটা কানেক্ট করি, তোমাদের এখন কানেক্টিং হচ্ছে, তোমাদের এখন কানেক্টিং সাকসেসফুল, অর্থাৎ আমার একটা ওয়াইফাই দিয়ে আমি দুইটা নেটওয়ার্ক চালাইতে পারছি। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে যেটা দিয়ে আপনারা কাউকে ভাগ করে দিতে চাইলেন, অর্থাৎ এমবিবিএস কম বেশি প্লাস স্প্রিড এলেকসেট একসেটা কাস্টমার সবগুলো করা যায়। তো আমরা এটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিওর জন্য বেল আইকনটা টুক করে একটা চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম।